আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন কলকাতা এম্বার্কেশনে আছি, মদিনাতুল হুজ্জাজে। তো গুয়াহাটি বা কলকাতা সকল এম্বার্কেশনে হজযাত্রীদের যাত্রার পূর্বে তাদের যেগুলি ডকুমেন্টস দেওয়া হবে বা হজযাত্রীগণ যেগুলি ডকুমেন্টস রিসিভ করবেন, তার মধ্যে প্রথম হচ্ছে যেটা তাদের ইন্টারন্যাশনাল পাসপোর্ট, যে পাসপোর্টটা হজযাত্রীরা আগে দিয়েছিলেন, জমা করেছিলেন। আপনারা দেখবেন তাদের যে একটা পাসপোর্ট রয়েছে, এই পাসপোর্টের যেটা ব্যাকসাইট আছে, এই ব্যাকসাইটের মধ্যে তাদের বিল্ডিং নাম্বার, রুম নাম্বার, মক্তব নাম্বার, মক্কা বিল্ডিং নাম্বার, মদিনা বিল্ডিং নাম্বার, যাওয়ার ফ্লাইট নাম্বার, আসার ফ্লাইট নাম্বার সব কিছু থাকবে, ঠিক আছে। সেখানে হচ্ছে হজযাত্রীদের দুটা টিকিট দেওয়া হবে, একটা হচ্ছে যাওয়ার টিকিট, যেটা হবে আপনার কলকাতা টু মদিনা, এবং তাদের রিটার্ন রয়েছে জেদ্দা টু কলকাতা, গুয়াহাটি থেকে এভাবে যাদের হবে এবার যাওয়া আসার টিকিট থাকবে। নেক্সট যেটা ডকুমেন্ট থাকছে সেটা হচ্ছে ভিসা, এটাকে ই ভিসা বলা হয়, আপনারা নিজে ডাউনলোড করে নিতে পারেন, অবগা হয় কমিটি আপনাকে প্রোভাইড করবে, এটা হচ্ছে ই ভিসা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা বস্তু হচ্ছে যেটা হচ্ছে আপনাদের ট্যাগ, সেই ট্যাগগুলো আপনাদের প্রত্যেক হাজিদেরকে গ্রুপের মধ্যে যতটা কাবার আছেন সবাইকে দুটা দুটা করে ট্যাগ দিতে হবে, যে দুটা করে তিনটা করে ট্যাগ দেওয়া হবে। সো সেই ট্যাগগুলোর মধ্যে আপনারা দেখছেন এখানের মধ্যে আপনাদের মক্তব নাম্বার, বিল্ডিং নাম্বার, রুম নাম্বার, মদিনা বিল্ডিং নাম্বার, তারপর আপনার যেটা সিরিয়াল নাম্বার যেটা ছিল আপনার এই লটারির, ওটা হজ কমিটি অফ ইন্ডিয়ার সিরিয়াল নাম্বার, এবং পাসপোর্ট নাম্বার, কাবার নাম্বার, ফ্লাইট নাম্বার থাকছে। তো আপনারা যখন প্রত্যেক গ্রুপের মধ্যে চারটা পাঁচটা করে দেওয়া হবে, তখন আপনারা সব হজযাত্রী যেমন এখানে যে আপনার পাসপোর্ট নাম্বার রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা আপনারা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিজে নিজে ব্যাগের মধ্যে লাগাবেন। আর এই যেটা বারকোড রয়েছে, আমি যেটা কালকে ভিডিও দিয়েছিলাম, সেই বারকোডটা স্ক্যান করার পর আপনাদের সেগুলো আপনার ব্যাগগুলো কোথায় লোকেশন আছে সেগুলো আসবে। তারপর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা কীভাবে আপনি লক করবেন, এই দেখুন ওইটা, সেটা আপনি লক করার সময় ব্যাগের যে কোনো একটা সাইডের মধ্যে ঢুকিয়ে এইভাবে আপনি ঢুকাবেন, এটা ওয়ান টাইম লক, এটা যখন আপনার ঢুকবে তারপর যদি আপনি উল্টা টানতেন তাহলে আর বাইর হবে না, এটা খুব ভালোভাবে আপনি ঢুকাবেন, আমি এখন ঢুকাচ্ছি না, এটা ওয়ান টাইম লক হয়, এভাবে ঢুকিয়ে আপনি পুরো করে আবার এইভাবে করে দেবেন। করে দেওয়ার পর না হলে অনেক সময় এটা যদি ছুটে যায় তাহলে এটা ছিঁড়ে পড়ে যাবে, বারকোডটা আপনি পাবেন না। আর বেস্ট হচ্ছে এখানে এটা লেভেল পেস্ট উপর দিকে পেস্ট করা হয়েছে, আপনারা এখানের উপর আপনার ট্রান্সফারিং ট্যাব লাগিয়ে দেবেন, যদি ট্রান্সফারিং ট্যাব লাগিয়ে দেন তাহলে এটা ছিঁড়ে যাওয়ার কোনো চান্সেস নয়। মদিনা থেকে আমাদের অনেক রিপোর্ট আসছে, অনেক হজযাত্রী এটা উঠে গেছে, এটা অনেক সময় উঠে যায় দেখেন। তো ট্রান্সফারেবল আপনি যদি ট্যাব লাগিয়ে দেন তাহলে না ওটার চান্স থাকে। তো যে সকল হজযাত্রী আপনারা রিপোর্টিংয়ের পর দিন আপনাদের পাসপোর্ট, ভিসা, ই টিকিট, ব্রেসলেট, এবং হজযাত্রীকে এক একটা ব্রেসলেট দেওয়া হয়েছে, এক একটা আইডেন্টি কার্ড, এই দেখেন প্রত্যেক হজযাত্রীদেরকে এক একটা ব্রেসলেট দেওয়া হয়েছে, এবং প্রত্যেক হজযাত্রীদেরকে এক একটা আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে, সেই আইডেন্টি কার্ডের হজযাত্রীদের ডিটেলস থাকছে। এই সাইডটা হচ্ছে আইডেন্টি কার্ড, এবং এই সাইডটা হচ্ছে ব্যাগের ক্যারির জন্য, এটা ব্যাগে লাগাতে হবে এবং এটা তাদের গলায় থাকবে, এখানের মধ্যে হজযাত্রীর ডিটেলস রয়েছে। তো আপনারা এনশিওর করুন সেগুলো ডকুমেন্টস পাচ্ছেন কিনা না। ধন্যবাদ।